আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক ইসলামিক যুবক ও ভাই বোনের মস্তিষ্কে সর্বসময় এটি প্রশ্ন জেগে থাকে যে বিবাহের প্রথম রাত মানে ফুলশয্যার রাত কাটানোর ইসলামিক নিয়ম কি আছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে এক একটি কথাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আপনি বিবাহের প্রথম রাত মানে ফুলশয্যার রাত কিভাবে অতিবাহিত করবেন, আর এই রাতে কোন কোন কাজ আপনি করতে পারবেন না আর কোন কোন কাজ আপনি করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে ছেড়ে কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখে ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি অবিবাহিত হন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি এটিকে জ্ঞান অর্জন করে অন্যদের মাঝে বিতরণ করতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি। বিবাহ করা সুন্নত আর ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো ব্যক্তি কোনো রকম জায়েজ কারণ ছাড়া বিবাহ না করে অথবা বিবাহ করতে দেরি করে দেয় তাহলে এটি ইসলামের বিরোধী কাজ হবে, আর এরই জন্য প্রত্যেক ব্যক্তিকে বিবাহ করা প্রয়োজন। যেই মানুষদের সর্বপ্রথম বিবাহ হয়ে থাকে তাদের মস্তিষ্কে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাকও খেতে থাকে, আর তারা এটি ভাবতে থাকে যে ইসলামিক রীতি অনুসারে বিবাহের প্রথম রাতে কি কি করতে হয়, মানে এটিকে পালন করার ইসলামিক পদ্ধতি কি। তো আমরা এখানে প্রথম রাতের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটিকে আপনাদের জানা খুবই জরুরি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি শুধুমাত্র এটিকে ইসলামিক শিক্ষা অর্জনের নিয়তেই বোঝার চেষ্টা করবেন, মনের ভিতরে কোনো নোংরা চিন্তা ভাবনা রাখবেন না, আর না তো ভিডিওর নিচে কোনো নোংরা কমেন্ট করবেন। কেননা আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সেই সমস্ত মানুষদের ইসলামিক নিয়মকে জানানোর যাদের এই সম্বন্ধে জ্ঞান খুবই কম আছে। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। বিবাহের পর যখন স্বামী স্ত্রীর রুমে প্রবেশ করবে তখন সর্বপ্রথম সে নিজের বিবিকে সালাম দেবে, তারপর সে কেমন আছে সে সম্বন্ধেও জিজ্ঞেস করবে। এরপর দুজনের সঙ্গে কথা বলার পর স্বামী তার মাথার চুলের উপর হাত দিয়ে এই দোয়াটি পড়তে থাকবে। এখানে আপনাদেরকে থামিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট ফরমান শোনাই। আবু দাউদ এবং বুখারিতে লিপিবদ্ধ আছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি নিকাহ করবে এবং প্রথম রাত্রিতে নিজের বিবির কাছে যাবে তাহলে সে যেন তার নরম হাতে নিজের স্ত্রীর মাথার কিছু চুলকে স্পর্শ করে আর এই দোয়াটি পড়তে থাকে। আপনি স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়বেন। তো চলুন এবার এই দোয়ার অর্থও আপনাদেরকে জানিয়ে দিই। আর এই দোয়াটির অর্থ হচ্ছে গিয়ে, ইয়া আল্লাহ আমি আপনার কাছে এর মানে আমার স্ত্রীর ভালো এবং খায়রের বরকত চাইছি এবং আশ্রয় চাইছি এর খারাপ এবং বদ অভ্যাসগুলো থেকে। এখানে আরেকটি কথা হলো, মাথার চুলে হাত দিয়ে দোয়া করার আগে নিজের বিবিকে এটি জানিয়ে দেবেন যে এটি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নাহলে যে মেয়েদের এটি জানা থাকবে না তারা হয়তো ভুল বুঝতে শুরু করে দেবে। তাই এই জন্য আমরা মেয়েদের কাছে অনুরোধ করব যে তারাও যেন এই ভিডিওটি ভালো করে শুনে আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদগুলিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই দোয়াটি পড়ার আগে আর নিজের বিবির কাছে যাওয়ার আগে এটি কথা মনে রাখবেন যে যদি আপনি উজু না করে থাকেন তাহলে অবশ্যই উজু করে নেবেন, আর তারপর দুই রাকাত নফল নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় এবং দোয়া করার জন্য পড়বেন। এখানে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় আপনাকে জামাতের মতো করেই আপনাকে নামাজ আদায় করতে হবে, মানে স্বামী সামনে ইমামের মতো খাড়া হয়ে নামাজ পড়বেন এবং বিবি তার পিছনে, দুজনে একসঙ্গে নামাজ পড়বেন। আর আপনাকে এই নামাজের নিয়ত এমনভাবে করতে হবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহর ওয়াস্তে দুই রাকাত আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তারপর যেমনভাবে সাধারণ নামাজকে পড়া হয়ে থাকে ঠিক তেমনইভাবে নামাজ সম্পূর্ণ করবেন। এরপর নামাজ সম্পূর্ণ হয়ে গেলে বিবাহ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আর এই দোয়া করতে থাকবেন, ইয়া আল্লাহ আমাদের বিবাহকে সফল বানিয়ে দিন আর আমাদের সকলকে হাসি খুশি রাখবেন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদেরকে নেক এবং সালেহ দান করবেন। আর এছাড়াও আপনি এমনভাবে দোয়া করতে পারবেন যে, ইয়া রাব্বাল আলামিন আমরা আপনার শুকরিয়া আদায় করছি এই জন্য কেননা আপনি আমাদের দুজনকে এই দিনের দারগোড়ায় উপস্থিত করেছেন, আমাদের দুজনকে এমন খুশি এবং পবিত্র নিয়ামতে মনোনীত করেছেন,
এবং আমাদেরকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের এই খুশিকে সবসময় এমনভাবেই প্রতিষ্ঠিত রাখবেন, আমাদেরকে এমনভাবে মিলন মুহাব্বতের সাথে জীবন কাটানোর তৌফিক দান করবেন। ইয়া রাব্বে কাদির আমাদেরকে নেক এবং বাধ্য সন্তান দান করবেন। এছাড়াও আপনি নিজের ইচ্ছা মতো যে সমস্ত দোয়াকে করতে চান সেগুলোকেও করতে পারেন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, দোয়া করার প্রথমে দুরুদ শরীফ পড়ে নেবেন এবং দোয়া করার শেষেও দুরুদ শরীফ অবশ্যই পড়ে নেবেন। এবার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো কাজ করার জন্য তাড়াহুড়ো করবেন না, বরং এই সময়ে আপনি নিজের দুলহানের সঙ্গে কিছু এমন কথা বলুন যাতে করে তার লজ্জা দূর হয়ে যায়। কিছু নিজের সম্বন্ধেও বলুন আর কিছু তার মুখ থেকেও শোনার চেষ্টা করুন। তারপর যখন দুলহানির লজ্জা কিছুটা কম হয়ে যাবে এবং আপনারা দুজনে একসঙ্গে শোয়ার নিয়ত করে দিয়েছেন, তো তার আগে এই দোয়াটি অবশ্যই পড়ে নেবেন। মানে সহবাস করার আগে আপনাকে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। আর এই দোয়ার অর্থ হচ্ছে গিয়ে এই যে, আল্লাহর নামে হে আল্লাহ, দূর করে দিন আমাদের দুজনের কাছ থেকে শয়তান এবং মারদুদকে, আর দূরে রাখুন শয়তান এবং মারদুদকে সেই সমস্ত সন্তানের কাছ থেকে যাদেরকে আপনি আমাদেরকে দান করবেন। এবার যে ব্যক্তি সহবাসের আগে এই দোয়াটিকে পড়ে নেবে, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যখন তাদেরকে সন্তান দান করবেন তখন শয়তান সেই সন্তানদেরকে কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না। আরেকটি কথা, আপনি বিবির মাথায় হাত দিয়ে যে দোয়াটি পড়বেন সেই দোয়াকে আপনি শুধুমাত্র প্রথম রাত্রিতেই পড়বেন। আর যে দোয়াটি আমরা এখন আপনাদেরকে জানালাম সেটিকে আপনি যখনই নিজের বিবির সঙ্গে সহবাস করার মনস্থির করবেন, মানে সহবাস করার নিয়ত করেছেন, তাহলে তার আগে এই দোয়াটি অবশ্যই পড়ে নেবেন। আর এই দোয়াকে পড়ার পর যদি আপনি সহবাস করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান খুবই নেক এবং বাধ্য হবে, আর যার উপর শয়তান কোনো প্রভাবই খাটাতে পারবে না। শয়তানের ছায়া থেকে এবং শয়তানের স্পর্শ থেকে সর্বসময় সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে যেন এই খুব সুন্দর আমলের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য মূল্যবান মনে হয়ে থাকে তাহলে আপনি এটিকে আপনার প্রিয়জন এবং সোশ্যাল মিডিয়ার অন্য প্ল্যাটফর্মে শেয়ার করবেন, যাতে করে যারা এর সম্বন্ধে অজানা হয়ে আছে তারাও অবশ্যই এটিকে জেনে যেতে পারে। আর আল্লাহ রাব্বুল্লাহ আলামিনও আপনাদেরকে এর প্রতিদান অবশ্যই দান করবেন। আর এর সাথে সাথে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।